জিদ্দার সঙ্গে কাজ করার ইচ্ছা বহুদিন ধরেই ছিল। লেটলি প্রচণ্ড ইন্টেন্স চরিত্রে মানুষজন দেখেছে এবং ভালোও বেসেছে। তার চরিত্র নাম অয়ন এবং একজন সেও একজন সায়েন্টিস্ট, জুনিয়র সায়েন্টিস্ট। জিদ্দার যে চরিত্রটা সমর, জিদ্দার একজন আরেকজন সায়েন্টিস্ট। বান্ধবীকে আমি সারপ্রাইজ দিতে একটা শহরে গেছিলাম, সেও সেই সময় সারপ্রাইজ দিতে কলকাতায় এসেছিল। তো এরকম একটা বুমেরাং হয়েছিল বিচ্ছিন্ন। ভবিষ্যৎটা জেনে নিলে তাহলে ওই চার্মটা চলে যায়। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছে, আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি আপনাদের ভীষণ পছন্দের অভিনেতা, অভিনেতা সৌরভ দাস। সৌরভ দাস, স্বাগত আর্টিস্ট টিভিতে। একদম, তোমাকেও স্বাগত হদলসে। একদম হদলসে। আজকে আমরা কিন্তু আড্ডা দিতে বসেছি হদলসে। হদলস একটা মানে খুব ছিমছাম ভীষণ সুন্দর একটা জায়গা, তোমার ভীষণ কাছের। হ্যাঁ, আমার নিজের, এবং নিজের জিনিস তো কাছেরই হয়, তো সেক্ষেত্রে হ্যাঁ ভালো লাগছে আজকে যে যে ক্যাফেটা বানিয়েছি সেখানে আজকে বসে প্রমোট করছি আমার ছবি। দিস ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ফিলিং। মানে আর তোমার ছবি বুমেরাং আসছে, বুমেরাং রিলিজ করবে 7 জুন, সৌভিক কুণ্ডুর ছবি, জিদ্দার সঙ্গে কাজ, সবটা মিলিয়ে তো একটা ভীষণ স্পেশাল ব্যাপার। একদমই, এবং সৌভিকের সুইজারল্যান্ড আমার খুব ভালো লেগেছিলো, আমাদের ডিরেক্টর, এবং অবভিয়াসলি জিদ্দার সঙ্গে কাজ করার ইচ্ছা বহুদিন ধরেই ছিল। ইনফ্যাক্ট আজ থেকে 4-5 বছর আগে একটা ছবি করার কথাও ছিল, সেটা আর হয়ে ওঠেনি, কারণ ছবিটাই আর হয়নি। তবে বেটার লেট দ্যান নেভার, আলটিমেটলি আমরা একসঙ্গে কাজ করলাম বুমেরাং, এবং খুব ভালো একটা চরিত্র পেয়েছি, সেই জন্য আরোই আনন্দিত আর কি। এবং আমি অপেক্ষা করছি যে মানুষ কবে দেখতে পাবে এটা। এই যে তুমি যখন বললে যে বুমেরাঙে খুব ভালো একটা চরিত্র পেয়েছো, তো সেটাই জিজ্ঞাসা করতে ভীষণ ইচ্ছে করছে, কীরকম চরিত্রে তোমাকে দর্শকরা দেখতে চলেছেন বুমেরাঙে? দেখো, আমাকে লেটলি প্রচণ্ড ইন্টেন্স চরিত্রে মানুষজন দেখেছে এবং ভালোও বেসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা পুরোপুরি আলাদা, এটা একদম এন্টারটেনার। এবং অনেক দিন আগে আমি একটা ছবি করেছিলাম বলদুর্গা মাইকি, হ্যাঁ সেইটার পরে অ্যাকচুয়ালি ওই জোনে গিয়ে, ওই এন্টারটেনমেন্ট, আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট জোনে গিয়ে এই ছবিটা, এবং আমার প্রচণ্ড ভালো লেগেছে চরিত্রটা করতে। আমার চরিত্রর নাম অয়ন, এবং একজন সেও একজন সায়েন্টিস্ট, জুনিয়র সায়েন্টিস্ট, অ্যান্ড হি ইজ হেল্পিং আউট জিদ্দার যে চরিত্রটা সমর, জিদ্দার একজন আরেকজন সায়েন্টিস্ট, এবং এখানে দুজন মিলে একটা রোবট তৈরি করে এবং আরও আরেকটা কিছু তৈরি করে, সেটা অবভিয়াসলি এখনও রিভিল করা হচ্ছে না, সেটা ছবিতে দেখা যাবে। সেইখান থেকেই অ্যাকচুয়ালি সব কিছু শুরু হয়, মেহেমটা, হ্যাঁ ওইটা তৈরি করার পরেই আর কি। এবং একজন সেই রোবট কিনতে আসে, যা যে চরিত্রটা প্লে করেছে খরাজদা, হ্যাঁ অল দ্য ওয়ে ফ্রম চায়না, হ্যাঁ তো হ্যাঁ সেখান থেকে একটা সত্যি রোলার কোস্টার রাইড একটা। অ্যান্ড আই ফিল মানুষজন এন্টারটেইনড হতে প্রচণ্ড ভালোবাসে, মানুষের ভালো লাগে, তো সেক্ষেত্রে এন্টারটেইনড আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্ট ফুল অন আছে, তো সেক্ষেত্রে মানুষজন খুবই এন্টারটেইনড হবে। একদম, তুমি যে জিনিসটা বললে যে রোবট তৈরি করছো, রোবট কিনতে আসবে, রোবট মানেই কিন্তু আমাদের ছোটোবেলায় একটা বেশ অন্যরকম ব্যাপার ছিল, অনেক কিছু ভেবে ফেলতাম। সৌরভদা, তোমায় যদি জিজ্ঞাসা করি, তোমাকে যদি বলা হয় যে এরকম একটা রোবট তোমাকে দেওয়া হবে, কতটা তুমি সেটা অ্যাকসেপ্ট করবে, কতটা উচ্ছ্বসিত যদি একটা রোবট পাও? দেখো, সেই রোবট ঘুরে যদি আমায় মারতে শুরু না করে তাছাড়া বাকি সব, কারণ আমি দেখেছি রোবট ইয়ে রজনীকান্তের ছবিতে, হ্যাঁ সেখানে যে রোবট ছিল আর কি, চিকি ইফ আই এম নট রং যে চরিত্রের নাম ছিল, রোবটটার নাম ছিল, তো সে লাস্টে গিয়ে খুব উৎপাত মাচিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা যদি না হয় আমার কোনো অসুবিধাই নেই রোবট থাকলে। জিদ্দার সঙ্গে কাজ করলে সুপারস্টার জিদ্দা, সেই অভিজ্ঞতা কেমন শুনবো? প্রচণ্ড ভালো, কখনোই বোঝাতে দেয়নি যে সে একজন বিশাল বড় সুপারস্টার, তার আশেপাশে ঘেঁষা যাবে না, এরকম নয়। ইনফ্যাক্ট জিদ্দা প্রচণ্ড গল্প করতে ভালোবাসে, যেটা আমি সব জায়গায় বলছি আর কি, এবং নানান ধরনের গল্প, এক্সপিরিয়েন্স, ইউনো দ্য স্টারডম দ্যাট হি হ্যাজ সিন, সেইটা নিয়ে অনেক কথা। এবং অবভিয়াসলি তার যে অরাটা যখন সে সেটে ঢুকছে, অপূর্ব সুন্দর এবং হ্যান্ডসাম একজন মানুষ, ভেরি ওয়েল স্পোকেন, ওয়েল লার্নেড, এবং সেক্ষেত্রে কী হয়, তুমি মানুষের সঙ্গে অনেক ধরনের জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারো, একটা হেলদি কনভারসেশন হয়। এবং তাছাড়াও যখন আমরা অভিনয় একসঙ্গে করছি, যে কেমিস্ট্রিটা সেটা মানুষ দেখতে পাবে, সেটা অ্যাকচুয়ালি ওই অফস্ক্রিনটা হয়েছে বলেই অনস্ক্রিনে অনেকটা ফুটে উঠেছে। হ্যাঁ, যে এই ভাই, দুই ভাই বা দুই বন্ধু যাই বলো আর কি, ছোটোবেলা থেকে একসঙ্গে, সেইটা প্রচণ্ড ফুটে উঠেছে আমার বিশ্বাস। আর তোমাদের ছবির নাম যেহেতু বুমেরাং, বুমেরাং মানে কোনো কিছু হলো সেটা বুমেরাং হয়ে ফিরে আসা, মানে আমরা যদি নিউটনের থার্ড ল দেখি, প্রত্যেক ক্রিয়ারই হ্যাঁ তার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তোমার একদম তো সেরকম, মানে তোমার এই যে মানে এই নিউটনের থার্ড লটা, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, বুমেরাং ব্যাপারটা তুমি কিভাবে দেখো?
বুমেরাঙের আরেক নাম হচ্ছে কারমা। সো আমি বুমেরাঙে বুমেরাঙে কতটা বিশ্বাস করি আমি জানি না, কারমায় বিশ্বাস করি আমার আমি জানি। তো সেক্ষেত্রে হ্যাঁ, যদি কারমাকে আমরা বুমেরাং বলি, মানে তুমি যেটা করছো সেটা তুমি ফেরত পাবি, সেটা তুমি ভালো কাজ করলে ভালো জিনিস ফেরত পাবে, খারাপ কাজ করলে খারাপ জিনিস ফেরত পাবে। সো লাইফ ইজ অ্যাবাউট দ্যাট। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি বিশ্বাস করি। আর একটা জিনিস জানতে চাইবো সৌরভদা, এই যে বুমেরাং ব্যাপারটা মজার ছলে, অনেক ক্ষেত্রে হয় না যে আমরা একটা প্ল্যান করে থাকি কাউকে সারপ্রাইজ দেবো, উল্টে আমরা নিজেরা সারপ্রাইজড হয়ে যাই, এরকম কোনো ঘটনা কি মজার ঘটনা তোমার লাইফে বুমেরাং হয়ে ফিরে এসেছে? না, আমার এক বান্ধবীকে আমি সারপ্রাইজ দিতে একটা শহরে গেছিলাম, সেও সেই সময় সারপ্রাইজ দিতে কলকাতায় এসেছিল, তো এরকম একটা বুমেরাং হয়েছিল বিচ্ছিরি। ভালো বললে তুমি এটা। আর একটা জিনিস সৌরভদা, এখন এই যে তোমার জিতদার সঙ্গে কাজ, আগামী আরও কয়েকটা কাজ আসছে, সবাই কিন্তু বলছে যে সৌরভের এখন খুব ভালো সময় চলছে, ক্লাউড নাইনে রয়েছে, বিয়ে করেছি বলে লেডি লাক বলতে পারো, শুধু এইটুকুই বলবে লেডি লাক। সিসিএল চ্যাম্পিয়ন হয়েছো, পরপর কাজ রয়েছে, লেডি লাক। হার্ডওয়ার্কটা নিজের মুখে আর নিজের বিষয়ে বলবো না, অনেক বলেছি, নিজেকে নিজের পিঠ চাপড়ি আর লাভ নেই, তো সেক্ষেত্রে সব কিছুই আমি লেডি লাককে উৎসর্গ করতে চাই। আর তোমার সৌমিত্রিশার সঙ্গে কাজ আসছে, আরও আগামী কী কী কাজ আসছে? হ্যাঁ, 10 জুনটা শ্যুটিং করছি আমি সৌমিত্রিশা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তাছাড়াও আমি বুবলি বাংলাদেশে খুবই মানে উচ্চ বর্গের এবং মানুষজনের খুব প্রিয় অভিনেত্রী বুবলির সঙ্গে আমি একটা ছবি করেছি, দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড, এবং সেখানে আছে আমাদের মাইস্ট্রো কৌশিক গাঙ্গুলি স্যার, তিনিও আছেন। তো সেক্ষেত্রে প্রচণ্ড আশাবাদী আমি ওই প্রজেক্টটা থেকেও, সেটা এখন পোস্টের কাজ চলছে, সেটা রিলিজ করবে, পাঁচ বলি জাস্ট রিলিজ হলো, এবং আরও একটা দুটো সিরিজ যেগুলো আমার শ্যুট করা হয়ে গেছে সেইগুলো এখন পোস্টের কাজ চলছে, রিলিজ করবে। সো ইয়া, অল ইন অল ভেরি গুড স্পেস টু বি ইন, সেটাই আর কি, কাজ করে যেতে হবে, কাজ তো করে যেতেই হবে। আর একটা জিনিস সৌরভদা, এখন বাংলা থেকে অনেকেই দক্ষিণে পাড়ি জমাচ্ছেন, সাউথে কাজ করছেন, যিশুদা ভীষণ ভালো কাজ করেছেন, অপুদা, হ্যাঁ তোমার বউ, ঋষভ কাজ করেছে, এরকম সৌরভও কি দক্ষিণমুখী হবে, দক্ষিণে কাজের কোনো সম্ভাবনা? হ্যাঁ, সুযোগ পেলে কেন হবো না, কেউ আমায় সুযোগ দিচ্ছে না, সেই জন্যই আমি দেখা যাচ্ছে না, বা সেরম চরিত্র ভালো চরিত্র যদি পাই অবভিয়াসলি ওয়াই নট, আমার তো ইচ্ছা আছেই আর কি। যেরকম আমার এখানে নাম নিতেই হবে দর্শনার, কারণ সে তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, এখনও অ্যাকচুয়ালি একটা ভোজপুরি ফিল্ম করছে, ভেরি কন্টেন্ট ওরিয়েন্টেড ভোজপুরি ফিল্ম, এবং খুবই ওখানকার ভোজপুরি যে হিরো আছে সে আর কি, মানে সেই এক দুই দিনের মধ্যে এরকম আর কি জায়গায় সে বিলং করে, বোম্বেতে কাজ করছে, অনুরাগ বসুর লাস্ট ছবিটা করলো, বাংলাদেশে কাজ করছে। সো আমি ওকে দেখে ইন্সপায়ার অনেকটাই হই যে এত নানান ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করা, এবং ইউনো ইউ গো ইন টু এভরি ইন্ডাস্ট্রি, তাদের কালচার আলাদা, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়ার্ক এথিক্স থেকে শুরু করে সব কিছু আলাদা, তুমি এনরিচড হও, তো সেই জায়গাটায় পৌঁছাতে তো আমারও ভালো লাগবে, এবং আমার বিশ্বাস সব সব অভিনেতারই সেটা ভালো লাগবে, যে যত তুমি প্যান ইন্ডিয়া কাজ করতে পারো আর কি, তোমার কাজের ক্ষেত্রেও আমার মনে হয় সেইটা আরও ভালো জায়গায় পৌঁছায়, কারণ তুমি এক একজনের কাছ থেকে একটা কালচার একটা রিজনের কাছ থেকে আলাদা আলাদা জিনিস তুলে নিয়ে আসো, যেটা তুমি অন্য রিজনে গিয়ে কাজে লাগাতে পারবে, তোমার ক্রাফট সেটা আরোটাই আরোই তোমার সুন্দর একটা শেপ নেবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ইচ্ছা তো আছে। আমরা আড্ডা জমে উঠেছে, আড্ডা শেষ করবো সৌরভদা, আর একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে রোবট তৈরি করছো, এরকম ধরো একটা রোবট তৈরি করলে ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, তাহলে তুমি কোন তিনটে জিনিস দেখতে চাইতে আগে? সত্যি কথা বলো, আমি কোনো ভবিষ্যৎ দেখতে চাই না, আমি একদম ফ্যাক্ট বলছি, আমি সবসময় ছোটোবেলা থেকেই প্রেজেন্টে খুব বিশ্বাসী, যে আমি এই সময়টা আমায় বাঁচতে হবে, আমি ভবিষ্যৎটা জেনে নিলে তাহলে ওই চার্মটা চলে যায়, ইউনো আমি এখন জানি না আমি 10 বছর পর কোথায় থাকবো সত্যি কথা বলতে, এবং সেই 10 বছর আগে যদি আমি 10 বছর পর কী হতে পারি বা কী হব, আদৌ কিছু হলাম কি না সেটা যদি জেনে যাই, তাহলে সেটাই না চার্মটা নেই 10 বছর বাঁচার আমার মনে হয়। তো সেক্ষেত্রে আই অলওয়েজ লিভ ইন দ্য প্রেজেন্ট, আমি সবসময় যে আমার বন্ধু বান্ধবকেও বলি যে এই সময়টা কী করছিস, এনজয় করছিস কি? হ্যাঁ, আমার কাছে কাজ নেই, তুমি, আমি বলি দর্শনের সঙ্গে যখন কথা তখন বলি যে আমাদের ইউনো আর ইন্ডাস্ট্রি, আমাদের যে কাজকর্মর যে প্যাটার্নটা, ইউনো নাও ইউ ওয়ার্কিং, তুমি 6 মাস আবার বসে আছো, কোনো কাজ নেই ভালো, তো সেক্ষেত্রে ইউ টেন্ড টু গেট নট ডিপ্রেসড বাট একটু ডাউন ফিল করো, যে ভালো কাজ আসছে না, সেটা আমার ক্ষেত্রেও হয়, প্রত্যেক অভিনেতার ক্ষেত্রে হয় আমার মনে হয়, যে যদি ওই ফেসটা তাদের লাইফে আসে, আর সবার লাইফেই আসে আই ফিল,
হ্যাঁ, তো তখন আমার মনে হয় যে ডু নাথিং বাট বি হ্যাপি, মানে যে ডুইং নাথিং ইজ বিং ভেরি হ্যাপি আই ফিল অলসো, মানে তুমি যদি আনন্দে থাকতে চাও আনন্দ হতে পারো, তুমি ডু ফুলিশ থিংস, যেটা হয়তো তোমার বাকিরা বলবে যে দিস ইজ ইউর ওয়েস্টিং টাইম, আচ্ছা লেট মি ওয়েস্ট টাইম, ইফ আই এম হ্যাপি আমি যদি টাইম ওয়েস্টও করি আমার কোনো অসুবিধা নেই, বিকজ মানে কারণটা হচ্ছে আমি হ্যাপি আছি। সো আই ফিল যে প্রেজেন্টে বাঁচাটা খুবই দরকার, ভবিষ্যৎ কী রেখেছে সেটা তো ভবিষ্যৎই বলবে, তাকে তার কাজ করতে দিই, আমাকে আমার কাজ করতে দিই, এরকম ধরনের আর কিছু। আর আমি ভবিষ্যৎ দেখতে চাই না, কারণ ওই চার্মটা হারিয়ে, আমি 10 বছর আগে তো জানতাম না যে আমি আজকে বসে একটা ইন্টারভিউ দেওয়ার মতো জায়গায় পৌঁছাবো, তো যখন আমি পৌঁছেছি তো এই জার্নিটা আমার বেশ ভালো লাগছে, আশা করবো পরের 10 বছর পরেও যেখানে আমি পৌঁছাবো সেটা আমার ভালো লাগবে যদি আমি প্রেজেন্টটা ভালো করে বাঁচি। সুন্দর বললে তুমি, তুমি যখন লাইফের ফেজের কথা বললে সৌরভদা, কয়েক বছর আগে তোমার তখন তুমি একটা খারাপ ফেজ দিয়ে গেছো এতে, তারপর এখন যখন খুব ভালো একটা ফেজে, যেটা এখন সবাই বলছে যে ক্লাউড নাইনে আছো, এই যে খারাপ সময়ে কিন্তু কেউ পাশে থাকে না, প্রশংসা করার সময় কেউ অনেকেই তখন দেখবে পাশে চলে আসে, এটা তো নিজের জীবন দিয়ে খুব ভালোভাবে বুঝেছো তুমি। হ্যাঁ ভালোই দেখে নিয়েছি, দেখে নিয়েছি ভালোই। হ্যাঁ তো সেক্ষেত্রে আই হ্যাভ নো কোয়ালমস অ্যাবাউট ইট, দিস ইজ লাইফ, ইউ নো, তোমার পাশে কেউ থাকবে না, ভালো সময় সবাই থাকবে, আর এটা আমি কেন, মানে বড় বড় মানুষ, তুমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার্সদেরকে দেখে নাও বুঝে যাবে, হ্যাঁ তুমি যে কাউকে দেখে নাও, মানে টম হ্যাঙ্কস একটা কথা বলেছিল যে ইউ আর গোয়িং থ্রু আ ভেরি গুড ফেজ, যেমন তুমি বলছো ক্লাউড নাইন, দিস টু শ্যাল পাস, ইউ আর গোয়িং থ্রু আ ভেরি ব্যাড ফেজ, দিস টু শ্যাল পাস, সো লাইফ ইজ নেভার কনস্ট্যান্ট, সো এটা এইটা চেঞ্জ হতেই থাকে, এইটা যত হবে তুমি তত ফাস্ট পৌঁছাবে তোমার ডেস্টিনেশনে। আই ফিল স্ট্রেট লাইন গেলে তুমি কোথাও খুব একটা ঠিক পৌঁছাবে না, তো সেক্ষেত্রে আমি ভেরি লাকি যে আমার লাইফটা এরম 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 রোলার কোস্টার একটা রাইড, অ্যান্ড আই অলওয়েজ ফিল যে আমার সবই শুরু। হ্যাঁ যদিও মানুষজন বলে যে এত ভালো ভালো কাজ করেছে, আমার আই ফিল যে মানে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু করার আছে, আমার অনেক শেখার আছে, আমি একদম পুরো নেসেন্ট একটা জায়গায় এখন অভিনয় করছি, আমার মনে হয় যে আমি আরও অনেক কিছু করতে পারি, সো আই হ্যাভ টু বি অ্যাট দ্য প্রেজেন্ট টু ডু দোজ লেটার অন আই ফিল। হ্যাঁ খুব সুন্দর বললে, আমাদের আড্ডা শেষ করব প্রত্যেকবারের মতোই, দর্শকদের কী বলবে যেহেতু বুমেরাং নিয়েই অ্যাকচুয়ালি বসেছি, পেছনে একটা বুমেরাঙের স্ট্যান্ডিও আছে, তো আমি বুমেরাং নিয়েই বলতে চাই, আমার জীবন নিয়ে বলে খুব একটা এখন লাভের নেই, কারণ হচ্ছে আমি বেঁচে থাকবো আপনিও বেঁচে থাকবেন, আর তো সেক্ষেত্রে আমাদের দেখা হতেই থাকবে। বুমেরাং রিলিজ করছে 7th June, আউট অ্যান্ড আউট এন্টারটেনার, এবং আমার মনে হয়, আমার বিশ্বাস যখন আমরা করেছি যে মজাটা পেয়েছি ছবিটা শ্যুটিং করার সময়, আমার বিশ্বাস যে সেটা প্রতিফলিত হবে স্ক্রিনে এবং মানুষজনও সেই মজাটাই পাবে, ইনফ্যাক্ট মোর, তো সেক্ষেত্রে 7 June কিন্তু হলে গিয়ে, 7 June পর থেকে 7 June এবং অনওয়ার্ডস আপনারা ছবিটা দেখতে পারবেন হলে। সুপারস্টার জিৎ দা ইজ দ্য, রুকমিণী ইজ দ্যার, আমি আছি, অম্বরীশ দা আছে, খরাজ দা আছে, দেবচন্দ্রিম আছে আমার অপোজিটে, এবং আরও তাবড় তাবড় অভিনেতারা আছেন, তো সেক্ষেত্রে বুমেরাং প্লিজ দেখুন, এবং ভালো লাগলে প্লিজ মানুষজনকে বলুন, নিজের বন্ধুবান্ধবকে বলুন, আত্মীয় স্বজনকে বলুন যে ছবিটা দেখার জন্য, এইটুকুই বলুন। অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো, আর দর্শকদের বলবো অবশ্যই 7 June এবং অনওয়ার্ডস হলে গিয়ে দেখুন বুমেরাং। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।